এই যে ছবি দেখছেন, সিটুর প্রতিবাদ মিছিল কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার আরজিকর কাণ্ডের প্রতিবাদে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, আমরা দেখতে পাচ্ছি প্রতিবাদের সেই ছবি। দেখো, সেটা হচ্ছে যে আজকে কলেজ স্ট্রিট থেকে সিআইটিইউ এবং কৃষক সভা তাদের ডাকে আজকে এই মিছিল। এবং আমরা দেখলাম যে সাম্প্রতিককালে যতগুলো মিছিল হয়েছে তার মধ্যে কিন্তু এটি, যা মানুষ এসেছেন তাতে নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ গ্রামের প্রচুর মানুষ আজকে এই মিছিলে এসেছেন। আমরা দেখলাম প্রচুর মহিলা, গ্রামের মহিলা, তারাও এই মিছিলে অংশ নিয়েছেন। এবং তারা যেটা জানাচ্ছিলেন যে শুধু কলকাতার বুকে এই মিছিল করা না, নির্যাতিতার যারা ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে শাস্তি দিতে হবে, এই দাবি জানিয়ে তারা প্রতিদিন তাদের মতন করে তারা তাদের গ্রাম বাংলায়, তাদের মহল্লায়, তাদের পাড়ায় তারা মিছিল করছেন। এবং আজকে গোটা কলকাতা শহর, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, শ্যামবাজারের সামনে দাঁড়িয়ে রয়েছে মিছিল। এবং সেখানে গোটা রাস্তা জুড়ে শুধু হাতে লাল পতাকা নিয়ে প্রতিবাদের ঝড়, প্রতিবাদের কথা। দেখো, আমরা দেখেছি গত এক মাস ধরে কখনো রাজনৈতিকভাবে, কখনো অরাজনৈতিকভাবে, কখনো পতাকা হাতে, কখনো পতাকা ছাড়া মানুষ কিন্তু রাস্তায় নামছেন। গতকাল রাত 3টে পর্যন্ত এই শ্যামবাজারে প্রতিবাদ মিছিল হয়েছে মশাল হাতে। আজকে তারা পতাকা হাতে মিছিল করলেন, প্রতিবাদ জানালেন এবং জানালেন যে যতদিন পর্যন্ত না দোষীদের গ্রেপ্তার করা হচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। ধন্যবাদ উজ্জ্বল। এই মুহূর্তে এই যে ছবি দেখছেন, প্রতিবাদের ভাষা মোছা হচ্ছে স্বাস্থ্য ভবনের সামনে থেকে। জুনিয়র ডাক্তারদের ধর্ণা উঠতে না উঠতেই এভাবেই মোছা হলো প্রতিবাদের ভাষা। ফুটপাতে, রাস্তায় আঁকা স্লোগানের ওপর পড়ছে আলকাতরার কোঁচ। স্বাস্থ্য ভবনের আশেপাশে বিভিন্ন অফিসের দেওয়ালে রং করা হয়েছে, কোথাও কালো গেটের ওপর প্রতিবাদের ভাষা মুছতে ফের রং চাপানো হয়েছে। স্বাস্থ্য ভবনের দেওয়াল পর্যন্ত নতুন করে রং করে দেওয়া হয়েছে। প্রতিবাদীরা সরতেই দ্রুত হাতে মোছা হচ্ছে প্রতিবাদের ভাষা। কিন্তু এভাবে কি মোছা যায় প্রতিবাদ? প্রশ্ন আন্দোলনকারী চিকিৎসকদের। প্রতিবাদ মিটতেই মুছে ফেলা হচ্ছে প্রতিবাদের প্রতিটি চিহ্ন। যে রাস্তায় গত 8-9 দিন ধরে কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা এখানে বসে বিক্ষোভ দেখিয়েছেন, স্লোগান তুলেছেন, বিভিন্ন দেওয়ালে গ্রাফিতি এঁকেছেন, সেই গ্রাফিতি কখনো জাস্টিসের পক্ষে, সেই গ্রাফিতি কখনো পুলিশের মেরুদণ্ড না থাকার পক্ষে, সেই গ্রাফিতি ছিল কখনো উৎসবে না ফেরার সেই শপথের কথা বলেছে। তারা কাজে যোগ দিয়েছেন ঠিক কথা, কিন্তু তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে 12 ঘন্টা কাটতে না কাটতেই গোটা এই চত্বরে যা যা প্রতিবাদের ভাষা ছিল কার্যত সব মুছে ফেলার চেষ্টা হচ্ছে। বিভিন্ন জায়গায় দেওয়ালে আমরা দেখতে পাচ্ছি যে নীল রঙের প্রলেপ পড়েছে, রাস্তায় যেখানে যেখানে লেখা ছিল সেখানে কালো রং চাপিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ কোথাও প্রতিবাদের কোনো ভাষা থাকবে না। বিধাননগর পুর নিগম আছে, তাদের তরফে যারা সাফাই কর্মী তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু করে দিয়েছেন, রং করার কাজ চলছে, এবং কার্যত প্রতিবাদের ভাষা প্রতিটা জায়গা থেকে কিন্তু মুছে ফেলবার একটা চেষ্টা চলছে। সরকারি যে জায়গা সেখানে তো নীল রং, কোথাও সাদা রং লাগানো হচ্ছেই। প্রশ্ন উঠছে যে কেন এত তড়িঘড়ি এই প্রতিবাদ সেই লেখাগুলো মুছে ফেলার চেষ্টা, যদিও প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। কিন্তু জুনিয়র চিকিৎসকরা যেটা বলছেন যে তাদের এই প্রতিবাদের ভাষা সেটা মুছে ফেলার চেষ্টা করলেও প্রতিবাদের স্বরকে কিন্তু মুছে ফেলা যাবে না। ক্যামেরা কৌশিক কর্মকারের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। মুছে দিয়ে কি আর আন্দোলন মোছা যায়? আন্দোলনের ভাষা, আন্দোলনের বাণী, আন্দোলনের তীব্রতা প্রত্যেকটি মানুষের ভেতরে আছে, সেগুলোকে কেউ মুছতে পারবে না। এই যে দেখছেন যেগুলো মুছে দিচ্ছে সেগুলো হচ্ছে প্রতীকী মোছা। এইগুলো নিয়ে আমার খুব একটা প্রতিক্রিয়া নেই, কারণ আমি জানি, আমরা জানি, আমরা মানুষের মধ্যে যে প্রতিবাদের আগুন, বিদ্রোহের আগুন, আন্দোলনের আগুন জ্বালাতে পেরেছি বা যে ভাষা লিখতে পেরেছি সেই ভাষা কোনো আলকাতরা বা কোনো কিছুতেই মুছে যাবে না। আমরা দেখলাম এটা, আমরাও সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখেছি। আমরা যেটা বলতে চাই যে মানে আন্দোলনকে কেন এত ভয় রাজ্য প্রশাসনের? আমরা তো একটা ন্যায়সঙ্গত কিছু দাবি চেয়েছিলাম, কিন্তু এটা ঠিক যে দেয়াল মুছে দিতে পারে,
কিন্তু মানুষের হৃদয়ে যেভাবে এই আন্দোলন জায়গা করেছে এবং মানুষ যেভাবে আকুণ্ঠ সমর্থন জানিয়েছে এই আন্দোলনকে, তাদের হৃদয়ে উই ওয়ান্ট জাস্টিস লেখা হয়ে গেছে, সেটা রাজ্য প্রশাসন যতই চেষ্টা করুক বুঝতে পারবে না। তাহলে এটা যেন ভাবার চেষ্টা না করা হয়, আংশিক কর্মবিরতিতে আমরা আংশিক যেমন আমরা যোগ দিয়েছি এটা আমাদের নমনীয়তা কিন্তু দুর্বলতা নয়, ফলে দেয়াল থেকে বুঝতে পারে মানুষকে সাথে নিয়ে আমাদের যে লড়াই সেই লড়াই চলবে। বন্যা দুর্গত যে জেলাগুলোতে সেই জেলাগুলোতে আমরা যাচ্ছি, কালকে পাঁশকুড়া সংলগ্ন এলাকাতে আমাদের একটা বেস ক্যাম্প তৈরি করে ছোট ছোট টিম বিভিন্ন রিমোট এরিয়াগুলোতে কাজ করবে।